হাই, আমি বাপি। আজকে একটা সুন্দর সমস্যা সমাধানের একটা টপিক নিয়ে আলোচনা করব। মনে করুন, আপনার ব্লগার সাইট বা ওয়েবসাইট, যেটাই ধরুন, ওয়ার্ডপ্রেসের একটা সাইট রয়েছে, আপনি প্রতিনিয়ত কন্টেন্ট লেখেন এবং পোস্ট করেন, এবং তার ফলে আপনার কী হয়েছে, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে। এবার অ্যাপ্রুভ হওয়ার ফলে আপনি প্রতিনিয়ত পোস্ট করছেন, কিন্তু আপনার অজান্তেই, আপনি সঠিকভাবেই কাজ করছেন কিন্তু আপনার অজান্তেই কী হয়ে যেতে পারে, গুগল অ্যাডসেন্সের সমস্যা বা ডিজেবল হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে, বা আপনাকে রিমাইন্ডারও দিতে পারে। তো কী কারণ হতে পারে আপনার অজান্তে, সেটা আমি আজকে নিয়ে আলোচনা করব। সেটা মূলত বিষয় হলো, আপনি মনে করুন যখন অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল নিয়ে এলেন, বা অ্যাডসেন্সটা যখন আপনি কোথায় অ্যাপ্রুভ হওয়ার পর আপনি কোথায় কোথায় অ্যাডগুলো শো করাবেন, আপনি একটা ওয়েবসাইটের কন্টেন্ট লিখলেন, লেখার পর দেখা গেলো আপনি যে কোনো জায়গায় বা মিডিলে এরকম করে আপনি 6 থেকে 7টা বা 8খানা আপনি জায়গা পোস্ট, মানে অ্যাড শো হবে তার জন্য আপনি সিলেক্ট করে নিলেন। যারা আপনার অ্যাডসেন্স পেয়ে থাকেন, তারপর আপনাকে ওই অ্যাডসেন্সটা পোস্টের মধ্যে অ্যাড করার জন্য আপনার সেটিংটা করে নিতে হয়। তো আপনি মনে করুন 7-8খানা করে নিলেন, অ্যাড করে অ্যাড যাতে আসে এই সমস্ত জায়গায় করে নিলেন। তার ফলে কী হলো, দেখলেন আপনি কোনো সময় লেন্থ কন্টেন্ট লিখতেছেন, মানে বড় বড় কন্টেন্ট লিখতেছেন, 1500-600 ওয়ার্ডের। কোনো সময় দেখুন টিপস দিচ্ছেন, ছোটো ছোটো হালকা 50 বা 100-150 ওয়ার্ডের লিখছেন। তো আপনার যদি 700-800 যদি অ্যাড জায়গায় শো করার যদি আপনি অ্যাডসেন্সের জন্য করে রেখে দিয়েছেন, এবার আপনি যদি দেখেন মাঝে মাঝে যদি কন্টেন্ট কম লেখেন, মানে ছোটো ছোটো কম লেখেন, মনে করুন 100 ওয়ার্ড 150 ওয়ার্ডের, তো গুগল অ্যাডসেন্সের কী হবে, আপনি তো তাকে বলে দিয়েছেন বা যখন আপনি পোস্ট করবেন তখন আপনার 7-8খানা অ্যাড শো হবে। এবার যে মূলত সমস্যাটা হলো, এবার ছোটো কন্টেন্ট লিখলে কী হবে, গুগল অ্যাডসেন্সের সমস্যা হবে। কেন সমস্যা হবে, সে তো 7-8খানা জায়গায় অ্যাড দিতে চাইবে, কিন্তু আপনার পোস্টের মধ্যে তো ছোটো একটা পোস্ট, সেই পোস্টের মধ্যে তো ও দিতে পারছে না, এবার অনেক প্যারাগ্রাফ নেই। তো তার ফলে কী হবে, আপনাকে প্রতিনিয়ত যদি এই সমস্ত ধরনের কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনার খুবই বিশাল সমস্যা হবে, এবং আপনি ভাবছেন যে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, এখন ছোটো ছোটো কন্টেন্ট লিখবো, আপনি এদিকে অ্যাডের জন্য 7-8খানা করে রেখেছেন, তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়বেন। তো এটার থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনার দুটো, এক হচ্ছে আপনার হচ্ছে আপনি যদি ছোটো ছোটো কন্টেন্ট এখন থেকে লেখেন, তাহলে আপনাকে কী করতে হবে, অ্যাড যদি 7-8খানা করে রাখেন সেখানে 4টা বা 3টা করে রাখুন বা 2টো করে রাখুন, হ্যাঁ। আর অথবা আপনি কী করতে পারেন, কন্টেন্ট ছোটো না লেখে এখন থেকে আপনাকে সতর্ক হতে হবে কন্টেন্টটা যাতে বড় বড় করে লিখতে পারেন। বড় বড় যত লিখবেন, প্যারাগ্রাফ যত থাকবে, তাহলে আপনার 7-8খানা অ্যাড কিন্তু বিভিন্ন জায়গায় বসে যাবে। তার ফলে কী হবে, আপনার অ্যাডসেন্সের কোনো রকম সমস্যা হবে না। অ্যাডসেন্সে তো প্রচুর গাইডলাইন্স রয়েছে, সেগুলো নিয়ম ভঙ্গ করা যাবে না ডিজেবলের, কিন্তু তবু এটাও একটা কিন্তু প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ অনেকেরই খুবই সমস্যা হচ্ছে, কারণ সে জানে না প্রথমে 7-8খানা অ্যাডের জন্য জায়গা লাগিয়ে রাখছে, কিন্তু দেখা যাচ্ছে ও কী করছে, ছোটো ছোটো কন্টেন্ট লেখা শুরু করে দিয়েছে এবং গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো দিতে অসুবিধা হচ্ছে 7-8খানা, তার ফলে কী হচ্ছে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নিয়ে অ্যাডসেন্সের। তো আমি আজকে মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করলাম। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা কী করবেন, লাইক করবেন, আর আপনাদের যদি ভালো নাও লেগে থাকে তাহলে আবার একটা ডিসলাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা। আর আপনারা যারা নতুন এইরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কী করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আজকের মতো, ভিডিও এতটুকুই।